আমরা যদি তোমাদের হিংসা করতাম তাহলে তোমাদেরকে বিয়ে করে আমাদের বাড়িতে আনতাম কেন শুনি? মেয়েরা কেন তোমাদের বাড়িতে বিয়ে হয়ে আসে সেটা তুমি জানো? কেন শুনি? জানো না? বলবো তো। সেটা হলো বিয়ের আগে তোমরা, তোমরা তো বিয়ের আগে অমানুষ থাকো, তোমাদেরকে মানুষ করার জন্য মেয়েরা তোমাদের বাড়িতে আসে কি? তাই তো। দাঁড়াও, আর যারা হাতের তালে দিলে তাহলে তাদেরকে জিজ্ঞাসা করি তোমাদের বাবাদেরকে কি বলবে? হাই, মুখ সামলে কথা বলো। কেন বাবা ছেলে নয়? ওই শোনো, এই তোমার মতো উটকো ছেলের কথা বলেছি। কেন, এই ছেলেগুলো ভবিষ্যতে বাবা হবে না? একদম চুপ করো। মানে চুপ মানে আমি কি ঝগড়া করতে চেয়েছিলাম? বেশি বকো না। না বেশি বকো না মানে মেয়েদের প্রেস্টিজ আছে ছেলেদের নেই? ছেলেরা কি বানাচ্ছে বিচারছে? কেটে সুন্দর মুহূর্ত আমি কেন ঝগড়া করবো? আর দাও, ঝগড়া টগড়া চাই না আমি। আই লাভ ইউ। হ্যাঁ, কাকে? তোমাকে। দূর। কেন, সমস্যা কোথায়? তুমি ভালোবাসবে আমায়। কেন, প্রবলেম কি? আচ্ছা, তুমি আমায় ভালোবাসবে, তুমি জানো আমি কে? কে? আমার বাবা পুলিশ, তুমি জানো? তোমার বাবা পুলিশ? তুমি জানো আমি কে? না তো। তাহলে ঠিক আছে, ঠিকানা না জানলে পুলিশ কোথা থেকে ধরবি? ধর। মানে ভালোবাসবে? একদম পাক্কা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তুমি আমাকে ভালোবেসে হ্যাঁ কি কি করতে পারো বলো? এই লাইট ভেঙে দিতে পারি, প্যান্ডেল ছিঁড়ে দিতে পারি, অক্সিডাকের দিকে জামার তামা খুলে। ওই ওই ই ওইটি মোটেও করতে যেও না। কেন? কারণ তোমাকে এখানে সবাই দেখতেই পাচ্ছে। এটা কি হয়েছে? এই যে জামার ভেতর একটা সুন্দর প্যাক আছে। কঙ্কাল প্যাক তো। কি হয়েছে তাতে? ওইটাই, ওটা বেরিয়ে গেলে ঠিকঠাক লাগবে না। তাহলে কি করব? অত সব কিছু করতে হবে না, একটা কাজ করলে হবে। কি শুনি? কিন্তু কাজটা কঠিন। কি কঠিন কাজ শুনি? পারবে তো? বলবে তো? ঠিক আছে, তুমি যদি আমাকে ভালোবেসে আকাশ থেকে চাঁদ এনে দিতে পারো তবে আমি তোমায় ভালো টালো বাসবো। চাঁদ? পূর্ণিমাটাকে তোর বাবার মুখ দেখে যাবে। আমার বাড়ির লোক রাজি হবে না। কেন, তোমার বাড়িতে কে কে রয়েছে? আমার বউ আছে আর চারটে বাচ্চা আছে। ছেলে কেন, কি হয়েছে? বাড়িতে বউ আছে, আবার এখানে প্রেম করতে এসেছে। তাতে কি হয়েছে? ঘরে টিভি থাকলে পকেটে কি মোবাইল নিয়ে ঘুরতে নেই? ঘরে টিভি আছে, বড় বড় ছবি দেখবো, পকেটে মোবাইল আছে, ছোট ছোট দেখবো। ভীষণ শখ।